এ ওলুকুড়ি না তো এবার দেখুন সকাল সকাল বংশাই নদীতে মাছ ধরা হচ্ছে এই যে দেখুন তো আজকে টোপ হিসাবে আছে শুধু রুটি চাল হিসাবে পচা খোল দেখা যায় দেখুন একদম এই যে দেখুন আহ বাড়িটা কিন্তু বড় ভাই সাকিম একটু এই দেখুন কত বড় দেশি বুটি ছেড়ে খেলেছে তাই সাইজের তো শীত কিন্তু শুরু হয়ে গেছে সবাই মাছ ধরায় ব্যস্ত ওই যে দেখুন ওই মাছ ধরতেছে যে আমাদের টোপটা খাচ্ছে এই যে ধরা হচ্ছে দেখুন কুটি আরেকটা কষা পুটি বড় বড়

এই দেখুন দেওয়ার সাথে সাথে ডুবিয়ে নিয়ে গেছে কিন্তু কাজ হলো না এই যার একটি আধার তো এই এইবার ডুবিয়ে নিয়ে গেছে একদম এই যে দেখুন উঠছে এই দেখুন নিচে পড়ে এটা ছিল তো মোটামুটি আমাদের বংশ নদীতে পুটিয়ে খাচ্ছে অন্যান্য মাছও আছে কিন্তু বাদের কারণে আমাদের এদিকে মাছ আসতে পারে নাই একটু ভাটির দিকে বসলে আর কি মাছ পাওয়া যায় মোটামুটি সবাই পাচ্ছে

এই যে দেখুন অনেকক্ষণ পর আর একটা পুটি দেখবি এত দেখতে আনছে আমাকে নিচা করে দেশি পুটি অনেকক্ষণ পর আর একটা দেখুন খোল পচা দেওয়া হচ্ছে প্রচুর গন্ধ হম হাত দিয়ে ধরার উপায় নাই এত গন্ধ ভাত খাওয়া দাওয়া না ভি এটা ধরলে হ্যাঁ আর একটা পুটি এই দেখুন এটা সাইজটা একটু একদম কচা সাইজের পুটি এরকম ধরলে তো ভালোই লাগে বড় পুটি আসলে আইসা খাইয়ে একদম দৌড় দেয় আর ছোটগুলায় অনেক জ্বালায় এই যে দেখুন ছোট ছোট মাছ পোনা মাছ আসে প্রচুর যার কারণে কিন্তু পুটি মাছে খাইতে একটু ডিস্টার্ব করে তো আমাদের পিঁপড়ার ডিম থাকলে পরে মাছ ধরতে পারতাম পিঁপড়ার ডিম না থাকার কারণে শুধু রুটি খাচ্ছে না দেখেন যে মাছের ডিম রুই মির্কা মাছ আছে ছোট ছোট কি পানি না হওয়ার কারণে মাছ একদম বড় হতে পারে নাই দেখুন কত সুন্দরভাবে খায় এই যে দেখুন অনেকক্ষণ পর ডিস্টার্ব করলো এই একটা মাছ বড় একটা মাছ পাতলা পাতলা খাইতেছে একবারে হ্যাঁ আর দেখুন রোদ উঠে গেছে একদম কপালে লাগতেছে রোদ তো আমরা একটু করে চলে যাব দেখি আর কয়েকটা আদার আসলে ট্রাই করার জন্য আসলাম যে কেমন খায় নিয়ে গেছে এবার ছোট ছোট পড়ি একটু দেয় আপনাদের কেমন ভাবে নিয়ে যায় নতুন টুপ এবার নিয়ে দুধ দিস একবার খাচ্ছি সুন্দরভাবে ধরব এই যে দেখুন এবার কিন্তু ধরা খাইছে এই দেখুন লাল শাড়ি পরাপুরি এই পূলিতে আগে দত্তম বৃষ্টির মধ্যে ছেনা বৃষ্টি বুঝলাম না এই পূলির গায়ে কেন আমি এই বৃষ্টি গেল gato কেন এই পেটে ডিম বোঝায় বৃষ্টি মনে আছে একটা এই দেশে ভালো ভালো জানে আসলে বৃষ্টি হবে নাকি না হবে কারণ এরকম সময় আমরা পূড়ি মাছের ডিম পেটের মধ্যে ডিম দেখতে এনে কোনো সময় আর এরকম ভাবে আগে সাড়ে পড়া পূটি বলা হয় দেখুন বলতে বলতে হা ছুটে গেছে এটা ধরছে বড় আছে না পুটি ঝরা সব সাইজের পুটি কোন তিত পুটি নাই যা আছে সব দেশি পুটি তিত পুটি খুবই কম সংখ্যায় নদীতে এবার এই যে দেখুন বলতে না বলতে কিন্তু আরেকটা যে ছোট খুব বড় না তারপরেও মিস না হলে হলো দিয়ে দেওয়া হচ্ছে আর একটা নিয়ে দূর একবারে দেখুন এবার কিন্তু বড় এবার একটা একটু দেখাই আপনাদের এবার সাইজটা কিন্তু মার্শাল্লা অনেক বড় আছে আর এবার খাইছি একদম খুব সুন্দরভাবে ভাই খুব সুন্দরভাবে খাইছি এবার

খাচ্ছে খাচ্ছে টুন কাঠি একদম পানির সাথেই তো দেখা যায় না

বৰ মাছ আহে নেকি খালি খাই গিলা হয় নেকি

চাহ দিলেকে মাছ পাব মই নিপৰি একবাৰ দেখোন একদম দৌৰ আহ বাৰ বাৰু মিচিত আছে দেহে একদম ডুবি নি দৌৰ দিয়ে

নদী তো ওইরম ভাবে আসলে পানি হয় নাই বৃষ্টি হয় নাই পানি হয় নাই আমাদের এদিকে বন্যার পানি আসে না যার কারণে কিন্তু মাছ ওই ভাবে বড় হইতে পারে নাই দেখুন প্রতিদিন প্রায় আধা হাত করে পানি কমতেছে যার কারণে পুটি মাছ দেখতে খাচ্ছে দেখুন এবার কিন্তু নিয়ে দৌড় দিছে আর এই যে সোনা চান এবারে রক্ষা পায় নাই এই দেখায় আপনাদের যে আসলে শাড়ি পরা পুঁটি একদম এই সময় এরকম শাড়ি পরা পুটি দেখা যায় না দেখুন শেষ সময় এসে খাচ্ছে সকাল ভোরে বসা হয়েছিল ওই খায় নাই আসলে মাছ ধরার সময় নাই কাজ আছে

দাম বাড়িয়ে দিয়েছে এই সে বিশ ত্রিশ টাকার উপরে না সর্বোচ্চ হলে চল্লিশ টাকা পর্যন্ত তো তারা সিন্ডিকেট তৈরি করছে এই যে দেখুন দেখুন আমরা এখন চলে যাবো তো দেখি কতগুলো মাছ পাইলেও মাসা দেখুন খাওয়ার মাছ কিন্তু হয়ে গেছে অনেকগুলো পুঁটি পাওয়া গেছে বড় বড় কুটির সাইজের সব